শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অন্যান্যরা। এদিন কবি নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত থেকে শুরু করে ভক্তি গীতিও রচনা করে গেছেন। মানবতাবাদের জন্য তার লেখনী আজও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে প্রাণে বিশ্বাস করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।